সো হে গাইস, শুভ সকাল, সুন্দর একটা সকালে তোমাদের সবাইকে স্বাগতম। তো গাইস, ব্যাপারটা হচ্ছে আজকে না সত্যি কথা বলতে 12:30 সময় ব্লগটা শুরু করছি, এখন সকাল না দুপুর ঠিক জানি না, যা করেছিলাম 11:00 সময়। আর লিটারালি গাইস, এইদিকে ভাই এগুলো না আমার পুরো কষ্ট করতে হলো, মানে যদিও ভাই আমি বাড়িতে কাজ করি না, কিন্তু আজকে বাবা দিদিরা মানে গেছে দিদিদের বাড়িতে, দিদি বাড়িতে চলে গেছে, সেই জন্য আর কি এখন কাঁচা ধোয়া ছিল, এগুলো কমপ্লিট করতে হলো ভাই, সেই লেভেলের কষ্ট হয়ে গেছে, তাই জন্য আমি এখন ব্লগটা কন্টিনিউ করছি। যাই হোক, দেখতে থাকো, দেখা যাক কতটা শেয়ার করতে পারি। তো ডাইরেক্ট আমি হচ্ছে এখন চন্দ্রের বাড়ি যাবো, চন্দ্রের বাড়ি থেকে ইন্ট্রোটা দিয়ে দেন তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। সো যাই হোক গাইস, এখন এসেছি আমি চন্দ্রের বাড়িতে, বাট এখানে ঘুমাচ্ছে, আর এখানে গান চলছে, দেখো ভাই এত কষ্ট কিসে, এত কষ্ট কিসে ভাই রে ভাই, এখন 1টা বাজে ও এখনো ঘুমাচ্ছে। তো আমাদের উপরে ল্যাগ করে যাচ্ছিস ভাই? উঠিলাম, হ্যাঁ উঠিলাম, কি মানুষ ভাই এসব, এরা তোমরা একটু কমেন্টে বলে দিও যে একটু কষ্ট করতে, কষ্ট না করলে কি হয়ে গবে, ঠিক আছে, এ কিন্তু এত একদম ল্যাগ করে যাচ্ছে। সো যা গাইস, ব্যাপারটা হচ্ছে এখন এসে সোনা দাদার বাড়িতে, সোনা দাদার বাড়িতে এসে না আমাকে এরকম মিষ্টি দিচ্ছে, দে 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 ভাই, ফেস দেখাবে না, কেবল ঘুম থেকে উঠছে তো সেই জন্য আর ফেস দেখাবে না। আমি ঘুম থেকে উঠেই কিন্তু ব্লগ শুরু করে দিই, আর আমার ব্লগের সময় দেখো ভাই ওখানে গাছ কাটছে আর ব্যাকগ্রাউন্ডে আওয়াজ হচ্ছে, আর মিষ্টিটা খাই, এ চয় না মিষ্টি খাবো। আবার আর একটা প্যাকেট নিয়ে এসে চয়ের পাশে রয়েছে, হ্যাঁ দেখি কি আছে, দূরে নিস না, খা খা খাওয়া দে। ভাই ভাই ভাই, ইরাকি হাগুরে ভাই জানো না, ইয়ে তো বেশি, আমি ভাই মিষ্টি খেয়েছিলাম ঠিক আছে, বাট আমি ওর জন্য একটা রেখেছি, ইয়ে না রানিং দুটো নিয়েছে, তোমরা তো দেখেই নিয়েছো ভাই, ইয়ে না কি লেভেলের, আমি মিষ্টি খাই না ঠিক আছে, তাও এদের জন্য না বন্ধু বান্ধবের মধ্যে যেই হোক খাই না, ওই সব মজা মিষ্টির প্যাকেট নিয়ে দৌড়াইছিস, মিষ্টির প্যাকেট নিয়ে দৌড়েছি ঠিক আছে তোদের জন্য ঠিক আছে, তুই তো তার পেছন পেছন দৌড়লি ভাই, কিছু বলার নেই, আমি কিন্তু খাই না এরকম পজিশনে ভাই, মিষ্টির প্যাকেট নিয়ে দৌড়লাম, আর এরকম মানে একবারে খেতে না আমার ভালোই লাগে, আমি যদিও মিষ্টি তেমন খাই না, খাই বাট তেমন একটা না, আর এদের জন্য ভাই আমি এই মিষ্টির প্যাকেট নিয়ে দৌড়াইছি, দৌড়ে তারপরে ইয়ে আসলো, এ না আমার পিছন থেকে ঘুরে ওই পাশে গিয়ে ঘুরছে, আর আমরা কিছু এই পাশের দিকে চলে, তুইও দুটো খাইছিস আমিও দুটো খাইছি, আমার চারটে, হ্যাঁ ওমা চারটে খাইছে, তিনটে খাইছে, তিনটে a few moments later so finally guys এখন ভাই চান খাওয়া দাওয়া করে দেন, এখন রেডি হয়ে একটু ওইদিকে যাচ্ছি, মানে ভালো লাগছে না, অনেকক্ষণ ঘরে বসেছিলাম কি আর করবো, সেই জন্য এখন একটু রাস্তার দিকে যাবো, রাস্তায় গিয়ে কি সেই একই তো ভাই ক্যাফেতেই যাই, ক্যাফেতে গিয়ে ভাই কি ব্লগই বা করবো, দেখা যাক কি করা যায়, দেখতে থাকো পুরোটা শেয়ার করবো। A few inches later so finally guys দেখতে পাচ্ছ এখন ভাই নিয়ে নিয়েছি একটা জিনিস, মানে ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিল আমি না সরি, তোমার থাম্বেলে দেখেছো ভাই কি নিলাম কি না নিলাম, যাক এটা সোনাইদা তো দেখ, সোনাইদা এটা অর্ডার দিয়েছিল, এটা কী আছে দেখা যাক, আমি নিজেও জানি না এটা কী আছে, তোমার সাথে ভাই ব্লগ শেয়ার করার জন্য আমার কী না কী করতে হচ্ছে, যাই হোক এখন এটার আনবক্সিং করবো, তোমরা সেটা দেখতে থাকো। এরপরে রিটার্ন দিতে পারবে না, লোকের জিনিস আমি বাসটা মেরে দিলাম, এখন কি করে বুঝতে পারছি না, সিরাসিরি করছে
তাও ভাই খোলা যাচ্ছে না, কি বলবো। আধা ঘন্টা পরে ভাই এটা খুলতে পারলাম, এটা এরকম একটা পরিস্থিতি আসলো। বাট এটা এইভাবে কিভাবে খুললো বুঝতে পারছি না ভাই, দেখতো এটা কি করে খুলে বুঝতেই পারছি না। বড় লোকি জিনিস তো বোঝা যাচ্ছে না। হে ভেঙে চুরি দিস নে, দাবি জিনিস ভাই, একটা মেমোরি কার্ডের দাম আছে মানে এটা বেড়ে গেছে এমনি, এটা এমনি বেড়ে গেছে। এটার মধ্যে অনেক ভরা যায়। হ্যাঁ এটা বড় কাজের জন্য আর কি ইউজ করতে হয়, ওই অনেকে ক্যামেরার জন্য ইউজ করে, তো এই জিনিসটা দিয়েছে বেশ ভালোই হয়েছে। চার জিনিস তার জন্য দেওয়া যাক। সো যাই গাইস, আমাদের আনবক্সিংটা কমপ্লিট। আর আমরা ভাই প্রফেশনাল টেকনিক্যাল চ্যানেল না যে ভাই আমরা প্রফেশনালভাবে খুলবো, আমরা নিজেই বুঝতে পারছি না যে কীভাবে খুলতে হয় কি না হয়। যাই গাইস, আমরা যেরকম পেরেছি ভাই, এই জিনিসটা আমি আগে মানে মেমোরি কার্ড তো আগে কখনো আমি মানে খুলিনি আর কি, মানে অন্য কিছু তো ছিঁড়ে টিড়ে বা যা হোক একটা প্যাকিং করে মানে আর কি টেপ দিয়ে লাগানো থাকে বা এরকম কিছু থাকে, এটা না পুরো প্যাকিং সিল করা। আর সে খুলতে না কতটা সময় লাগলো মানে বুঝতেই পারছি না কোন দিক থেকে কী করলে কী হবে। তারপরে লাস্টে ছিঁড়ে বুড়ে তারপরে জিনিসটা ঠিক করলাম। আর এখন চয়ন কার্ড রাখবো, চয়ন কার্ড ডেকে ভাই ভাবছি ক্যাফেতে যাবো, দেখা যাক কী করি, বুঝতে পারছি না কী আর করবো, মানে কোনো কন্টেন্ট নেই। আর এবার থেকে গাইস ভিডিওটা কম আসবে, ডেলি ব্লগ করি তো ডেলি ব্লগটা এবার থেকে কম আসবে, কারণ একটু চাপ বেড়ে যাচ্ছে অনেকটা। যাই না কতদিন অন্তর অন্তর ব্লগ আসবে, অন্তত 10-12 দিন পরেও আসতে পারে, ঠিক নেই। এবার দেখি যতটা পারবো ততটা করবো। A few moments later. সো যাই গাইস, এখন এসছি ভাই ক্যাফেতে, অনেকদিন পর মানে অনেকদিন পরে ভিডিওতে দেখছো আর কি। আর কাকা খবর কি, ভালো তো? ভালো। হ্যাঁ কি খাবো বলো আজকে? যা খুশি। আমি তো ভাই গরিব মানুষ, আমি চা ছাড়া কিছু খাবো না। চা দাও তিনটে, তাড়াতাড়ি লেট করে না। যাক গাইস এখন ক্যাফেতে এসে ভাই এখন চাটা খাবো, দেন তারপরে কী কী করবো একটু বসে আড্ডা মারবো, দেন তারপরে আমরা বাড়ির দিকে। তো গাইস ব্যাপারটা হচ্ছে তোমাদের না সিনারি শটটা বেশ ভালো লাগে, তো সিনারি শটটা দিয়ে এখানে ভাই অনেকদিন ক্যাফের কোনো সিনারি শট দিলে একটা সিনারি শট এনজয় করো, মজা নাও। তো ফাইনালি গাইস ব্যাপারটা হচ্ছে সেই লেভেলের ঠান্ডা ভাই, সেই লেভেলের ঠান্ডা আসলো। যাই হোক আমাদের চাটা খাওয়া কমপ্লিট, আর ঠান্ডার মধ্যে ভাই গরম চা ওপি লেভেলের লাগে। যাই হোক চাটা খাওয়া কমপ্লিট, এখন দেন বাড়ির দিকে যাচ্ছি, দেখা যাক কী কী করা যায়, বুঝতে পারছি না কী করবো। এখন একটু প্রবলেমের জন্য না আমার ভিডিও করা হচ্ছে না। যাই হোক দেখতে থাকো যতটা পাচ্ছি শেয়ার করছে। সাইকেলের ব্রেকটা ভাই খারাপ হয়ে গেছে, এখন ঠিক করতে হবে। সো যাই গাইস আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন একটু পরিস্থিতিটা খারাপ, মানে একটু প্রবলেম চলছে, যাই হোক এবার কবে কবে ভিডিও আসবে আর বলতে পারছি না, হয়তো ডেলি ব্লগটা সেভাবে হয়তো আসবে না, মানে HS পর ভাই ধামাকা, মানে ডেলি ব্লগ তো হবেই গ্যারেন্টি দিচ্ছি। যাই হোক আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন সবাই ভালো থাকো সুস্থ থাকো, আমার ভিডিও দেখতে থাকো।